হাই, আমি এখন রয়েছি মুম্বাই শহরের আমার অ্যাপার্টমেন্টের সামনের রাস্তায়। এটি হলো আমি যে অ্যাপার্টমেন্টে উঠেছিলাম, সে অ্যাপার্টমেন্টের বিল্ডিংটা ফ্রন্ট সাইড। এটা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ইনগেট। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটা, মুম্বাই শহরে বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় ট্যাক্সি বা অটো যেটাকে বলে, আর প্রচুর বাইক ইউজ হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বাইক ইউজ করার পর একটা সময় সাডেন পিরিয়ড, যখন বাইকগুলি একটু অকেজো বা পুরাতন হয়ে যায়, তারা এইরকমভাবে রাস্তার পাশে ফেলে দেয়। যদিও প্রথম দুইটা বাইক নয়, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এ অবস্থায় ফেলে দিয়ে রেখে গেছে। তো বছরের একটা নির্দিষ্ট টাইম আছে, যেই টাইমটাতে নাকি এদের গভর্নমেন্ট এসে এই বাইকগুলো বা অকেজো গাড়িগুলো নিয়ে যায়। তো আসলে সত্যি অবাক করা কাণ্ড যে এইভাবে বাইক এবং গাড়ি রাস্তার পাশে ফেলে রাখে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, এর আগেও আমি যেটা দেখেছি, যখন হচ্ছে শানপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে রাস্তার পাশে বাইক গাড়ি পার্কিং করে রাখে রাত্রে, তাদের বাসায়ও গাড়ি পার্কিং করে না। আর ইন্ডিয়াতে এসে যেটা উপলব্ধি করলাম, যেখানে প্রচুর স্কুটি ইউজ হয়, যেটা আসলে বলা বাহুল্য, এত পরিমাণে স্কুটি এনারা ইউজ করে। আপনি অত্যাধুনিক মডেলিং R15 আমাদের দেশের যে একটা চাহিদা, এখানে কিন্তু সেটা না। এখানে মানুষ প্রচুর স্কুটি ইউজ করবে ডেফিনেটলি, এবং তাদের স্টাইলিশ বাইক খুব কম দেখতে পাবেন, ম্যাক্সিমামই হচ্ছে স্কুটিটাই। তারা স্কুটি চালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমরা আজকে অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রওনা দিয়েছি জুহু বিচের দিকে। তো দেখি এখন একটা ট্যাক্সি পাওয়া যায় কি না। হ্যাঁ, আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছি এখানে। এখন আমরা ট্যাক্সিতে করে যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ভাড়া নির্ধারিত হয় সম্পূর্ণ মিটারে, কোনো দরাদরি বা কম বেশি নেওয়ার কোনো অপশন নেই। আপনি যতটুকু যাবেন ততটুকুই ভাড়া নির্ধারিত হবে এই মিটারের মাধ্যমে। তো আমরা রওনা দিয়েছি জুহু বিচের উদ্দেশ্যে। তো আশা করি এর মাঝখানে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, কতটা পরিচ্ছন্ন এবং সিগন্যালযুক্ত এই মুম্বাই শহর। আমি বলবো যে এত মুম্বাইকে বলা হয় ভারতের অর্থনৈতিক হার্ট এবং ভারতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা বা শহর হচ্ছে মুম্বাই শহর। তো তারপরেও সেখানে যানজট বলতে কোনো কিছু নেই, যেটা রয়েছে সেটা হলো সিগন্যাল। আর এখানে সবাই যথেষ্ট সিগন্যাল মেনটেন করে, যেটা আসলে আপনারা যদি এই ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সামনের দিকে, যে রেড এলা রাস্তা পুরো ফাঁকা আছে, বাট রেড বাতি সিগন্যাল বাতি রেড থাকলে কেউ সামনের দিকে এগোচ্ছে না। এটা খুবই সুন্দর, যেটা আমাদের দেশে আমরা কত চেষ্টা করেও কখনো মানাতে পারছি না, আমরাও মানছি না জনগণ এবং গভর্নমেন্ট, সেটা আমাদের ট্রাফিক পুলিশ দিয়েও সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। বাট এখানে সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত করছেন সকল ড্রাইভার, যারা চালকরা তারা স্ব উদ্যোগে দিয়ে, আমি দেখতে পেয়েছি খুব কম সংখ্যক ট্রাফিক এখানে ইউজ হচ্ছে, বেশিরভাগই অটো ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেটা হচ্ছে ইউজ হয় এখানে সেটাই হচ্ছে। তা আমরা চলছি জুহু বিচের দিকে। সামনের দিকে আরও আপনারা দেখতে পাবেন মুম্বাই শহরের ট্রাফিক এবং আদার্স সব কিছু সম্পর্কে। আর সবচেয়ে আবারও আমি বলবো যে মজার বিষয় হচ্ছে এখানে ভাড়া আপনাকে জিজ্ঞেস করে বা ভাড়া করে আপনাকে যেতে হবে না, এখানে মিটার রয়েছে, মিটার অনুযায়ী আপনার ভাড়া নির্ধারিত হবে আপনি যেখানে যাবেন সেখানে।